হাই বন্ধুরা, আজকে আবার এসে গেছি তোমাদের সামনে। আজ আছে শ্যামলপুরতে, সবাইকে স্বাগত বন্ধুরা। ওটা বন্ধুরা সবাই শ্যামলপুরে স্বাগত। আজকে আছে বেগুন ভাজা, লাউ চোকা ভাজা পেঁয়াজ দিয়ে, আর আমের চাটনি তো শুরু হয়ে গেছে এখন, আমের চাটনি। আর আছে মুসুরির ডাল, আর এটা এটা আছে ইঁচড়ের তরকারি, ওরও তাই আছে। আর ওর আলাদা চিংড়ি মাছ আছে, আমি চিংড়ি মাছ অত ভালোবাসি না, ও যা পারবে খাবে। আর এখানে আছে ডিমের ঝোল, ডিমের আলু পেঁপে দিয়ে ঝোল, ডালও আছে। তাহলে বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো, আমরা খাওয়া শুরু করে দিচ্ছি। কাকু চিংড়ি ভালোবাসে, লাউ দিয়ে করতে বলেছিল, আর সময় হয়নি, আজ নাকি শুধু করে দিয়েছি পেঁয়াজ দিয়ে আর একটু সরষে বাটা দিয়ে। আগে চোকা দিয়ে খাই, লাউ চোকা ভাজা, এটা খেতে ভালো লাগে শুকনো শুকনো ভাতে লাউ চোকা। লাউ চোকা দিয়ে শুরু করেছি, লাউয়ের কিছু ফেলা যায় না, তরকারি হয়, শসাটাও খাওয়া যায়। আর বন্ধুরা সেই জিনিসটিকে বলেছিলাম না, চোখটা দেখেছিলাম, সেইটার একটা চশমা বানালাম, এটাই নতুন। আমার এখনো লাগেনি, এরপর দেখাতে হবে, ছোট জিনিস দেখতে পাই না, কাছে সুতো টুতো পড়াতে পারি না। বেগুন ভাজা বেগুন ভাজা সবসময় ভালো লাগে বলো, গরম কি শীতকালে কি কচি বেগুন হলে ভাজাটা একটা ডাল ভাত বেগুন ভাজা দিয়েও ভালো আছে। চার ডাবু, তিন ডাবু হলো, আর এক ডাবু ব্যাস, আর দরকার নেই। এছাড়া আমরা খেয়েছি এর আগেও, ভিডিও করা হয়নি, আজকে ভিডিওতে এবছর প্রথম খাচ্ছি। ডিমের ঝোল আছে, বেশি লাগবে না একটু। আমের চাটনিটা খুব দারুণ লাগছে, ইঁচড়টা দিয়ে আগে খেয়ে নিই ডাল ভাতের সঙ্গে, তারপরে ডিমের ঝোল খাবো। একবার কচি ইঁচড় ঝাল ঝাল খেতে ভালো হয়েছে। টমেটো দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে বেশ ঝাল ঝাল হয়েছে, নিরামিষও হয়, ঘিটি দিয়ে আজ নিরামিষ করিনি, পেঁয়াজ রসুন দিয়ে করি। যা তো একটা গাছেরই জিনিস, ঝাল না দিলে ভালো লাগবে, গাছ পাঁঠা বলে অনেকে। ভেন্ডিটা ভালো আছে, চলো যাই, আমার আবার গন্ধটা সহ্য হয় না বলে চিংড়ি দিন এচর দেখো ভালো হয় না, আলাদা করে বানিয়ে দিচ্ছি, ভোজ বাড়িতে করে
সেদিন একটা নিমন্ত্রণ বাড়ি ছিলাম, এই চোরের সাথে চিংড়ি মাছ আসি। চোর চিংড়ি ভালো লাগে তো? চড়ি খুব ঝাল আছে, তো ভালো হয়েছে। গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছে না এইচড়ে, ওই লঙ্কাগুলো দারুণ ঝাল। এইচড়ে এমনি যদি হালকা করে দাও খেতে পারবে, নিরামিষ করলেও ঝাল দিতে হয় ঘি গরম মতো। ছোট দিয়ে খাবে ঝোলটা পেকে দেবো পেকে, বাস 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 ভালো লাগবে না? ভালো নরম সিদ্ধ হয়েছে, লাউ টাউ সব আলু এবারে ফাটাফাট শেষ করে দিই। বন্ধুরা বেশিক্ষণ দেখতে হবে না, অল্পতেই সব দেখা হয়ে যাবে। মাছ হলে একটু বেশি দেরি, কালকেও মাছ হয়েছে, ভিডিও করা হয়নি। চিংড়ি মাছ আজকেও ডিমটা খেলাম, রোজ মাছও আবার ভালো লাগে। আলু টমেটো পিঠা মেয়েটাকে লাউ বলছে, এগুলো নরম হয়েছে, আলু বেশি দিন। কাঁচা আমের চাটনিটা ভালো লাগে, আম তো গরমকালে ভালোই লাগে, বিলাতির চাটনি আর ভালো লাগে না, আমের চাটনি তো ভালো। চিংড়িগুলো খেলেই না তুমি? অনেকগুলো খেলাম, অতটা চিংড়ি খাওয়া যায়নি। খাও চিংড়ি মাছ অত ভালো লাগে, চোখে পেট ভরে গেল।
বাবা খেয়েছো? হাতে আছে আমরা আজ ঘাট এখানে শেষ করলাম। নেক্সট ভিডিও তোমাদের সামনে আবার আসছি। বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।